বাক্সা জেলার ময়নাগুড়িত জব্দ করা হয় বৃহৎ পরিমাণের অবৈধ কাঠ। সীমা সুরক্ষা বল চমুক SSBয়ে জব্দ করবলে সক্ষম হয়েছে বৃহৎ পরিমাণের এই সমূহ কাঠ। এখন AS19C5202 নম্বরের আর আন এখন নম্বরবিহীন টাটা মোবাইলের কঢ়িয়ায় আনি থাকা অবস্থাত SSBয়ে জব্দ করবলে সক্ষম হয় এই কাঠসমূহ। পিছত বাটাবাড়ি রেঞ্জ অফিসত দুখন টাটা মোবাইল গাড়ি সহ কাঠসমূহ জমা দিয়ে SSBয়ে। আনহাতে বন বিভাগের বিষয়াগিয়ে জব্দ করা এই সমূহ কাঠের কুণ্ডার আনুমানিক মূল্য 26,000 টাকা বলে জানিবলে দিয়ে যদিও ইয়ার প্রকৃত মূল্য তাতক অধিক হব বলে অনুমান করেছে বিভিন্ন লোকে। উল্লেখযোগ্য যে সংবাদ মাধ্যমের লোক উপস্থিত হওয়ার লগেলগে বাটাবাড়ি রেঞ্জের বন বিষয়াগী কিছু বিবুদ্ধিত পড়া পরিলক্ষিত হয়েছে। কোনো ধরনের মন্তব্য করবলে ইচ্ছা প্রকাশ করা নাছিল যদিও পরবর্তী সময় সাংবাদিকর প্রবল হেঁচাত কিছু গা এরা ধরনের মন্তব্য আগবায়। এরিয়াত ধরা বলে কৈছে আর আমি যাওয়া নাই, SSB ময়নাগুড়ি SSB ধরে আনছে। এটা অহপাত নিয়া বলে কয়ে আছে আর কি কি কারণ? গমারি মূল্য কমান মান হবো মূল্য এটা গমারি কাঠের মূল্য হবো 26,000 মান হল নাকি? মানে অভিযুক্ত কেজনের বিরুদ্ধে দেখা যাবো, আমি এটা চাম কি হয় বিচার করে চাম, আমি কি আছে কোরপরা কাটিছে কি করেছে বিচার করে চার পিছত দেখা যাব, এটা গাঁৱৰ ঘৰৰো হ'ব পাৰে চাব লাগিব। বাক্সাৰ পৰা নীৰেণ কুমাৰ শৰ্মাৰ ৰিপৰ্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।